যতদিন যাচ্ছে মুর্শিদাবাদে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। আজ আরো চারজন করোনা আক্রান্তের হদিশ মিলল মুর্শিদাবাদের বহরমপুরে। আপনাদের জানাই যে এই মুহূর্তের অন্যতম বড় খবর, মুর্শিদাবাদে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল আরো চার, জানিয়ে রীতিমতো তটস্থ এবং সতর্ক রয়েছে জেলা প্রশাসন। সোমবার বহরমপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাঠমাপাড়া এলাকার স্থানীয় মানুষজন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় যে চারজন করোনা পজিটিভ ধরা পড়েছেন সেই এলাকা সিল করে দেওয়া হলো। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এই বাড়ির কোনো মানুষ যেন না বেরোয়, বিশেষ প্রয়োজন ছাড়া কাউকেই বাইরে বেরোতে নিষেধ করা হয়। বহরমপুরে 4 করোনা পজিটিভ ধরার পরই আতঙ্ক ছড়ায়। সূত্রের খবর, 4 জন করোনা আক্রান্ত ব্যক্তি বহরমপুরের একটি বেসরকারি প্যাথোলজিক্যাল ল্যাবের কর্মী। ল্যাবের 8 জনের লালারস পরীক্ষা হলেও 4 জনের রিপোর্ট করোনা পজিটিভ। এদিন জেলায় করোনা আক্রান্ত সংখ্যা আরো 7, এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা 125, সুস্থ হয়েছেন 102 জন।